আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা যে বাড়িটি দেখতে পাচ্ছি এটা হচ্ছে পাঁচ রুমের একটি অসাধারণ বাড়ি। তো বন্ধুরা, যদি আপনার এই বাড়িটি তৈরি করার পরিকল্পনা থাকে, প্লিজ সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখবেন, তাহলে আপনি জানতে পারবেন কতটুকু জমিতে তৈরি করা হয়েছে এই বাড়িটি, এই বাড়িটির মাপ, এবং জানতে পারবেন এই বাড়িটি তৈরি করতে এ টু জেড কত টাকা খরচ হচ্ছে একতলা তৈরি করতে। বিস্তারিত ভিডিওতে আলোচনা করব। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর যদি আপনি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন বাড়িটিতে সামনে দুটো ব্যালকনি হবে, দুই পাশে দুটো ব্যালকনি হবে। তো এখানে কোনো ফলস দেওয়া হবে না, আর সেইটা হবে সামনেই। তো বন্ধুরা, বাড়িটার ডিজাইনটা যদি আপনি এমন করতে পারেন, বাড়িটা কিন্তু অনেকটা সুন্দর লাগবে, লুক অনেকটা সুন্দর লাগবে। এখানে যে বারান্দা গ্রিলগুলো খুব সুন্দর করে দেওয়া হয়েছে দেখুন, আর সেই রুমটি খুব সুন্দর করে ম্যাচিং করা হয়েছে। খুব অসাধারণ একটি বাড়ি। আসুন বাড়িটার মাপটা আমরা এখন জেনে নিই। বন্ধুরা, এই বাড়িটার দৈর্ঘ্য হচ্ছে 40 ফিট 8 ইঞ্চি, প্রস্থ হচ্ছে 40 ফিট 8 ইঞ্চি। বন্ধুরা, এই বাড়িটাতে আপনি সিঁড়ি নিজে প্রবেশ করবেন, তা হচ্ছে 8 ফিট বাই 16 ফিট 4 ইঞ্চি। সিঁড়ি নিজে আমরা প্রবেশ করে পাচ্ছি আমরা। ড্রয়িং প্লাস ডাইনিং রুম, তা হচ্ছে 23 ফিট বাই 11 ফিট, এবং দুই পাশে পাশে দুটা বেডরুম, একটা হচ্ছে এম বেডরুম, একটা হচ্ছে সি বেডরুম। তো এম বেডরুমটি হচ্ছে আমাদের 15 ফিট 6 ইঞ্চি বাই 12 ফিট 11 ইঞ্চি, সি বেডরুমটি হচ্ছে 15 ফিট 6 ইঞ্চি বাই 12 ফিট 11 ইঞ্চি। বন্ধুরা, এবং এই দুটো রুমের সাথে দুটা বাথরুম থাকবে অ্যাটাচ। বন্ধুরা, তারপর পাচ্ছি আমরা একটা কিচেন রুম, তা হচ্ছে 8 ফিট বাই 6 ফিট 7 ইঞ্চি, এবং রয়েছে একটা কমন টয়লেট সবার জন্য, তা হচ্ছে 5 ফিট 4 ইঞ্চি বাই 8 ফিট। বন্ধুরা, তারপর পাচ্ছি আমরা আরও তিনটা বেডরুম, তা হচ্ছে 12 ফিট বাই 13 ফিট করে আরও তিনটা বেডরুম পাচ্ছি। তাহলে বন্ধুরা, আমরা এই বাড়িতে পাচ্ছি 5টা বেডরুম, একটা ড্রয়িং প্লাস ডাইনিং রুম, একটা কিচেন, 3টা টয়লেট, একটা কমন, দুটো হবে অ্যাটাচ। তো বলতে গেলে মোটামুটি সুন্দর অসাধারণ একটি বাড়ি, যাদের পাঁচ রুমের বাড়ি তৈরি করার পরিকল্পনা, যারা যৌথ পরিবার আছেন অথবা বড় পরিবার আছেন, যারা একসাথে থাকতে চান, তাদের জন্য কিন্তু এই বাড়িটি। তো বন্ধুরা, এই বাড়িটা যদি পছন্দ হয়, তো এ টু জেড সম্পূর্ণ ড্রয়িংয়ের জন্য অবশ্যই স্ক্রিনে রাখে আমাদের সাথে নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ এবং ইমোতে। আমরা যে কোনো বাড়ির ড্রয়িং এবং ডিজাইন করে থাকি অনলাইনের মাধ্যমে, এবং তা করে আপনার বাসায় আমরা কুরিয়ার সার্ভিসে পৌঁছিয়ে দিই। বাট এক্ষেত্রে আপনাকে অবশ্যই পারিশ্রমিক দিতে হবে। আমাদের পারিশ্রমিক আমরা বিকাশ অথবা ব্যাংকের মাধ্যমে নিয়ে থাকি, আপনি যেভাবে দিতে চান। তো বন্ধুরা, তো আমরা তো এখন বাড়িটার যে ড্রয়িংটা দেখলাম, অর্থাৎ প্ল্যানটা দেখলাম, এটার মাপটা জানলাম। তো আসুন এই বাড়িটা আমরা এখন একতলা তৈরি করলে কত টাকা খরচ হবে, দুতলা ফাউন্ডেশন দিয়ে, অর্থাৎ কত টাকার ইট, সিমেন্ট, বালি, মিস্ত্রি খরচ লাগে, বিস্তারিত জানব আমরা এই ভিডিওর মাধ্যমে। তবে আপনি স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, তাহলে আপনি জানতে পারবেন এই বাড়িটি তৈরি করতে, একতলা তৈরি করতে কত টাকা খরচ হচ্ছে, এবং দুতলা তৈরি করতে কত টাকা খরচ হবে। দুতলা ফাউন্ডেশন দিয়ে বাড়িটি একতলা তৈরির খরচ, 5 ইঞ্চি গাঁথনিতে ইট লাগে 13,445 পিস, দাম আসতেছে 1,34,450 টাকা, যদি 10 টাকা করে প্রতি পিস ইটের দাম হয়। 10 ইঞ্চি গাঁথনিতে ইট লাগে 9,120 পিস, দাম আসতেছে 91,200 টাকা। খড়ের জন্য ইট লাগে 26,195 পিস, দাম আসতেছে 2,61,950 টাকা। অন্যান্য কাজের জন্য ইট লাগে 3,000 পিস, দাম আসতেছে 30,000 টাকা। সিমেন্ট লাগে আমাদের 677 ব্যাগ, দাম আসতেছে 2,77,550 টাকা, যদি 410 টাকা হয় সিমেন্টের বস্তা। রড লাগতেছে আমাদের 6,328 কেজি, দাম আসতেছে 4,17,648 টাকা, যদি প্রতি কেজি রডের দাম হয় 66 টাকা। তবে বন্ধুরা দেখুন, এক্ষেত্রে যদি আপনার জায়গা একটু নিচু হয়, উঁচু নিচু হয়, এখানে কিন্তু আপনার মালামালগুলো একটু বেশি লাগবে। তা আমরা জাস্ট একটা সমতল জায়গা হিসাবটা করে আপনাকে দেখাচ্ছি। তো এখানে দেখুন সিমেন্টের বস্তা ধরা আছে 410 টাকা, আর এক্ষেত্রে 410, 20, 50 টাকা আছে সিমেন্টের বস্তা, বা রডের দাম বর্তমানে একটু বেশি, তাই 66 টাকা প্রতি কেজি রডের দাম ধরা হয়েছে। বাট ইটের দাম আপনারা কম পাবেন, এক এক অঞ্চলে এক এক দাম, এখানে 10 টাকা দাম ধরা হয়েছে। তো আসুন আমরা এখন দেখিনি, বালি ঢালাইয়ের জন্য লাগতেছে 966 সেফটি, দাম আসতেছে 33,810 টাকা। গাঁথনি এবং পলস্তার অন্যান্য কাজের জন্য বালি লাগতেছে আমাদের 24,295 সেফটি, দাম আসতেছে 72,375 টাকা। মাটি কাটার খরচ ধরা হয়েছে এখানে 40,320 টাকা।
দরজা ধরা আছে এখানে 8টি, কাঠের দাম ধরা আছে 2 লক্ষ টাকা, জানলা ধরা আছে 10টি, দাম ধরা আছে 80,000 টাকা, বাথরুমের দরজার জন্য 6,000 টাকা, মেইন গেট 35,000 টাকা এবং সিঁড়ি রেলিংয়ের জন্য ধরা হয়েছে এখানে 30,000 টাকা। বারান্দার গ্রিল জন্য ধরা হয়েছে এখানে 28,000 টাকা, দুটি বারান্দার গ্রিল লাগবে। ইলেকট্রিক ওয়ারিংয়ের জন্য এখানে ধরা হয়েছে আমাদের 35,585 টাকা, ফিটিংয়ের জন্য ধরা হয়েছে এখানে 75,600 টাকা। বাথরুমের যে ফিটিংগুলো তার জন্য, বাথরুমের টাইলস যদি করেন তার ক্ষেত্রে খরচ হবে আপনার 90,000 টাকা। মেসের খরচ ধরা হয়েছে এখানে 3,69,600 টাকা। রঙের জন্য ধরা হয়েছে এখানে 84,000 টাকা। অন্যান্য খরচ, একটা বাড়ি তৈরি করতে বিভিন্ন রকমের খরচ আছে, মালামাল আনা নেওয়া, তার খরচগুলো হচ্ছে 1 লক্ষ, তার খরচগুলো ধরা হয়েছে এখানে 1,68,000 টাকা। তাহলে বন্ধুরা, আমাদের এই বাড়িটি তৈরি করতে কত টাকা খরচ হবে? তো বন্ধুরা দেখুন, যেভাবে আমি মালামালগুলো আপনাদেরকে হিসাব করে দেখাচ্ছি, এভাবে যদি আপনি হিসাব করেন, এভাবে যদি মালামালগুলো কিনেন, তাহলে আমি যে অ্যামাউন্ট আপনাকে বলবো, এই অ্যামাউন্টের মাধ্যমে এই টাকার ভিতরে আপনি করতে পারবেন। অর্থাৎ আপনি বাইরে তৈরি করতে, একতলা তৈরি করতে খরচ হবে 26,11,035 টাকা। তবে আমি আশা করি একতলার জন্য 26,11,035 টাকা থেকে আপনি 27 লক্ষ টাকার ভিতরে একতলা তৈরি করতে পারবেন। যদি পুরোটা আপনি করতে চান, অর্থাৎ ডুপ্লেক্স পুরোটা আপনি করতে চান, তো এক্ষেত্রে আপনার 42 থেকে 44 লক্ষ টাকার মতো লাগবে। 42 থেকে 44 লক্ষ টাকা লেগে যাবে এই বাড়িটার ডুপ্লেক্স প্রোডাক্ট তৈরি করতে। তো স্থান এবং সময় বেঁধে আর একটু কম বেশি হতে পারে। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আপনার বন্ধুদের মাঝে। তো বন্ধুরা, আবার ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাতু।